হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের ব্লগটা খুব 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 স্পেশাল একটা আমার জন্য ব্লগ আর কি, কারণ আজকে হলো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো আজকে রান্না করেছিলাম বাড়িতে, সে তেমন কিছুই না, একটু চিংড়ি মাছ আর করেছিলাম আর মাছ। তো এই দুটো আইটেম দিয়ে আজকে দুপুরবেলা খাওয়াটা সেরে নিয়েছিলাম। বাড়িতে তেমন কিছু করিনি, তো দুপুরবেলা ও ডিউটি থেকে চলে এসেছে, তারপরে খেতে বসেছি, সেখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম। ঘরের অবস্থা তেমন ভালো নেই, খুব একটা জিনিসপত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। খাওয়া দাওয়ার পরে আমি সবসময় বাইরে যাই, একটু বাইরে একটা বসি, মানে আমাদের ঘরের সামনেটা একটু বসি, বসে চুলটাও শুকিয়ে যায়। চুলে আজকে শ্যাম্পু করেছি, চুলটাও শুকিয়ে গেছে অনেকটাই প্রায়। আর অ্যানিভার্সারি গিফট দেখো, একটা ম্যাক্সি, নতুন নতুন ম্যাক্সি, আর হচ্ছে একটা হচ্ছে পঞ্চু টাইপস অফ, আমার খুব পছন্দ হয়েছে গিফটগুলো। আর আমাদের যে সারপ্রাইজ কেক কাটা, সেইটা কিন্তু তোমরা এর আগের ব্লগে দেখতে পাবে। আর যারা এই ব্লগটা আমার প্রথম দেখছো, তারা গিয়ে আমার আগের ব্লগটা দেখে নাও। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর আমাদের এবার অ্যানিভার্সারিতে সেরকম কিছু প্ল্যান ছিল না, মানে কোনো প্রোগ্রাম করা বা বাড়িতে সেলিব্রেশনে সেরকম কোনো কিছু প্ল্যান নেই এই বছরে। আগের বার আমার অ্যানিভার্সারি ভালো মতন হয়েছিল, মানে একটু বড় করে প্রোগ্রাম হয়েছিল, তো প্রতিবার আর অ্যানিভার্সারি করা তো আর হয় না, তো আবার দেখা যাবে কোনো এক সময়। তো আমার এই গাছের ফুল কিন্তু এটা অলরেডি নেতিয়ে ঝুলে পড়েছে গাছের এই পাশ দিয়ে, তো আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, সেই জন্য আজকে ছিঁড়েই ফেললাম। আর ফুল না ওঠালে বলে ফুল হয় না বা এরকম কিছু ব্যাপার আছে, তো সেই জন্য আমি মানে তাও না, গাছের ফুলগুলো তুলতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে না, দেখলে পরে আর তুলতে ইচ্ছে করে না। ওইদিকে বর মিষ্টি এনেছিল দুপুরবেলা, আমাকে দিতে গিয়ে তারপরে চলে গেল লাইট, আর এই লাইট চলে গেলো বেশ কিছুক্ষণের জন্য। আজকে দেখতে পাচ্ছি বেশ কয়েকবারই না লাইট গেছে, দুপুরবেলাও বেশ কয়েকবার লাইট গেছে, তো দেখো প্রায় একেবারে সন্ধ্যা হয়ে আসছে। এই যে প্রায় 10-15 মিনিট পরে লাইটটা এলো, আর তারপরেই আমি এই ধূপকাঠিটা জ্বালাচ্ছি আর কি, নয়তো এইভাবেই রেখে দিয়েছিলাম, অন্ধকারের মধ্যে তো কিছু করতেই পারছিলাম না। দেখতে দেখতে বিয়ে 2 বছর হয়ে গেল, কেমন করে কেটে গেল কিছুই বুঝলাম না, মানে এভাবেই আরও 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর অনায়াসে এভাবে কেটে যাবে হয়তো আমরা বুঝতেই পারবো না। তো যাই হোক, মা বাবা থাকলে আজকে আমাদের ঘরটাও পরিপূর্ণ থাকতো, আর সব কিছু দেখে যেতে পারতো, দেখতে পারতো, কিছুই পারলো না। তো যাই হোক, আমাদের বিয়েটাও তো মা বাবা দেখে যেতে পারেনি। তো আমার বর সন্ধ্যাবেলা প্রণাম টণাম সেরে আমার বরও রেডি হয়ে গেছে, আমি ওদিকে রেডি হয়ে গেছি, বেশ কয়েকটা শাড়ি চেঞ্জ করে করে, বোধহয় ভেবেছিলাম শাড়ি পরবো অ্যানিভার্সারিতে, একটু শাড়িটাই ভালো লাগবে, তো শাড়ি পরতে গিয়ে দেখলাম যে না, শাড়ির উপরে সোয়েটারটা একদম ভালো লাগছে না। তো যাই হোক, ওই জন্য শাড়িটারি সব বাদ দিয়ে যেটা নতুন ছিল সেটাই পরে ফেললাম, পঞ্চুটা। দেখো তো কেমন লাগছে বন্ধুরা, কথা বলি, সেটা হচ্ছে ওই পঞ্চুটার নিচে যেটা পরেছি আর কি, হোয়াইট কালার দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার বরের সোয়েটার। আর আমি প্রায়শই আমার বয়স বরের সোয়েটার পরে ফেলি, আর যেটা হয়তো কেউ বুঝতেও পারে না। তো আজকে ভাবছিলাম আমি মোটা শাখাগুলো পরবো আর কি। তারপরে চলে এলাম আমরা মন্দিরে, এটা যোগমায়া কালীবাড়ি, খুব বড় মায়ের মন্দির, মানে বড় মন্দির খুব, আর হচ্ছে খুব সুন্দর ভাবে আজকে আমরা মানে আসলাম, মানে ভাবছিলাম যে সন্ধ্যাবেলায় কি মন্দির খোলা পাবো কি না, মানে পুজোটা ঠিকঠাক দিতে পারবো কি না, উমা এসে দেখছি যে না, মানে খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। এসে নিয়ে দেখলাম বেশ ফাঁকা ছিল মন্দির অনেকটা, তারপরে ওই দিকে চলে গেলাম আগে, আগে গিয়ে বর কয়েকটা মোমবাতি জ্বালালো, ও জ্বালানোর পরে তারপর আমিও জ্বালিয়েছি। আর এটা হচ্ছে গাছের নিচে দেখো, আর এখানে যখনই আমরা আসি এখানে মোমবাতি জ্বালাই, আর ওই দিকে আছে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। যখন বিয়েটা হয়েছিল তখনও আমরা বুঝতে পারিনি যে আমাদের মানে কাল বিয়ে হবে, তো আর আজও 2 বছর হয়ে গেল, আজও বুঝতেই পারছি না কীভাবে হয়ে গেল, মানে 2 বছর ধরে আমরা সংসার করছি, আমরা দুজনে নিজেরাই অবাক আর কি, যে 2 বছর হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সুন্দরভাবে সংসার করছি, মানে বিয়ের পরপর ভেবেছিলাম যে কী করবো, মানে যেহেতু আমি কাজকর্ম সেরকম কোনো কিছুই আগে বাড়িতে করতাম না, আর রান্নাবান্না তো দূরের কথা, মানে রান্নাবান্না তো আমি কিছুই জানতাম না, মানে বিয়ের পর এসে আমি যে মুসুর ডালে কী ফোড়ন দেয় আমি সেটাই কিন্তু আগে জানতাম না, এখন তো অনেক কিছু রান্না করতে পারি আর কি। তখন ফোন করে করে শুনে শুনে অনেক কিছু রান্না আস্তে 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 শিখেছি, প্রথমেই তো একবারে সব কিছু হয় না, তো
তো আস্তে আস্তে এখন অনেক কিছু আমি রান্না বান্নাও করতে পারি আর কি। দেখলে তো লোকনাথ বাবার মন্দিরটা, তারপরে এলাম আমরা মায়ের কাছে, মা কালীর কাছে, তারপরে এখানে এসে আমিও প্রণাম টণাম সেরে ফেললাম। আর ওইদিকে প্রসাদটা রেখে দিয়েছি এখানে, আমি ভাবছিলাম যে ঠাকুরমশাই আছে কি না, তো কারণ মন্দিরের এখানে তো ছিল না। তারপরে আমার বর বলছে ওই যে ওই দেখো ওই ওদিকে উনি ঢুকেছেন ভেতরে, তারপরে আমিও তাড়াহুড়া করে তারপরে চলে গেলাম ওইদিকে, দেখলাম যে হ্যাঁ না, আমিও ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই বেশ সুন্দর করে আমার পুজো দিয়ে দিল। আর আমি না সবসময় ঠাকুরের নামেই পুজো দিই, মানে মানে বলে যখন জিজ্ঞেস করে আর কি যে কার নামে দেবো, আমি সবসময় বলি যে না ঠাকুরের নামেই দাও, কারোর নামে আমি দিই না পুজো আর কি। তো আর এখানে হচ্ছে ভোলে বাবা ছিল, তো ভোলেনাথের মন্দিরে একটু প্রণামটা সেরে তারপরে আমরা এখান থেকে বেরিয়েছিলাম। ভগবানের কাছে শুধু এইটুকুই চাওয়া, সারা জীবন যাতে আমরা এইভাবেই সুস্থ থাকতে পারি, ভালো মতন থাকতে পারি, আর সকলেই যাতে ভালো থাকে। আর তোমরাও বন্ধুরা আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন এইভাবেই সুখে শান্তিতে ভালোভাবে সংসার করতে পারি আর সুস্থ থাকি। আর তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই কামনা করি। আর ভগবান নিজেও খুব ভালো থাক, এটাই চাই। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ব্যাগের দোকানে, বর বলেছিলাম একটা ব্যাগ কিনে দেবে। দেখো তো বন্ধুরা, তোমাদের এখান থেকে কোন ব্যাগটা ঠিক পছন্দ হয়? আমার তো এই গ্রিনটা পছন্দ হয়ে গেছে দেখি, মানে এই যে এই সাইডের গ্রিনটা, এই যে এই ব্যাগটা দেখো তো কেমন লাগে। মানে আমি চাচ্ছিলাম একটু হাতে ধরার টাইপের, মানে হ্যান্ডেল টাইপের ব্যাগ হবে, কারণ আমার খুব এটা না অনেক দিনের ইচ্ছা আর কি, মানে রিসেপশন টাইপ যেরকম ব্যাগ হয় আর কি। তো তারপরে দাদা না আমাকে এই ব্যাগটা বের করে দিল, বললো যে এইটাও দেখো, তবে এইটা আমার বেশ পছন্দ হয়ে গেছে, যেমন আমার তেমন আমার বরের, মানে এটার মধ্যে একটা ব্যাপার আছে ব্যাগটা, আর পুরো স্কোয়ার তো বেশ অন্যরকম। তো যাই হোক, দুটোর মধ্যে খুব কনফিউজ কোনটা নেব বলো দেখি আমি, তোমরা বলতে পারবে আমার চয়েস। যাই হোক, এই লাস্টে যেটা দেখালাম সেটা নিয়েছি, মানে পার্পল কালারটা। আর এদিকে চলে গেছিলাম আমরা রেস্টুরেন্টে, গোল্ডেন টিউলিপে গেছিলাম আজকে খেতে আমরা। তো আজকে রাতে ডিনারটা এখানেই করব, আর এবার অ্যানিভার্সারিটা নিজেরা নিজেরা নিজেদের মতন করেই কাটালাম। প্রত্যেক বছর তো সমানভাবে হয় না, তো এবার একটু অন্যরকম, আবার সামনের বছর হয়তো আবার আরেকটু অন্যরকম হবে। যাই হোক, কিছুক্ষণ একটু ফটো টটো তুললাম, বাইরে বসলাম, তা বললাম না ভেতরে যাই, আর ভেতরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আজকে অনেকগুলো টেবিলও, মা আমি তো ভেতরে ঢুকে তাই দেখছি অনেকগুলো টেবিল আজকে ফাঁকা আছে। তো যাই হোক, এবার নিজের চয়েস মতোই বসে পড়তে পারবো, অসুবিধে নেই, আর আছি তো আমরা আর কি, যেখানে খুশি সেটা বসলেই হলো। আগে আমরা বিয়ের আগে প্রায়ই রেস্টুরেন্ট যেতাম, বিয়ের পরেও অনেক রেস্টুরেন্টে খেয়েছি, মাঝে মধ্যেই খেয়েছি, কিন্তু এখন আমি নিজে একটু মানে হেলথ নিয়ে চিন্তিত দেখে, মানে আমার ওয়েটটা নিয়ে চিন্তিত দেখে আমি কিন্তু রেস্টুরেন্টটা একটু মানে কমিয়ে দিয়েছি। আর এমনি মানে বাইরের খাবারই খাই না, সুতরাং রেস্টুরেন্টের তো কোনো প্রশ্নই নেই, মানে খেতে আর কি চাই না। তো যাই হোক, তো আজকে অনেক দিন পর কিন্তু আসা হলো, এই জন্য এই মেনু কার্ড দেখে আর ওয়েট করতে পারছিলাম না, ওকে বলছিলাম যা পারো তাই অর্ডার দাও, আমি সব খাবো। তো যাই হোক, এখন অর্ডার দিয়েছিলাম হচ্ছে প্রথমেই ভেজ পকোড়া, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, বলছিলাম আমাকে স্টার্টারে কিছু একটা নাও, তারপরে এটা আগে খেতে থাকি তারপরে দেখা যাবে। তারপরে ও একবারে সব কিছু অর্ডার দিয়ে দিয়েছিলো, আর আমরা কিন্তু চলে এসেছিলাম প্রায় এই 7:30-8টাও মনে হয় তখন বাজে না আর কি। তো একবারে যদিও আমাদের রাতে ডিনারটা এখান থেকেই হয়ে যাবে, আর বাড়ি গিয়ে আর কোনো কিছু খাওয়ার দরকারই নেই। ভেজ পকোড়াটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, কেমন হবে? খুব ভালো ছিল, খুবই ভালো ছিল খেতে। তো যাই হোক, সব কটা কমপ্লিট করতে করতে না করতেই ওই দিকে আবারও আমাদের মেইন কোর্সের অর্ডার দেওয়া ছিল, দেখে মেইন কোর্স কিন্তু চলে এসেছিলো, মানে চলে আসছিল আর কি, মানে আমরা তখন খাচ্ছি পকোড়াটা। তো এরপরে মেইন কোর্স চলে আসায় মানে হচ্ছে কিছুটা পড়েও ছিল পকোড়া, আমরা খেতে খেতে আর কি মানে শেষ করে উঠতে পারছিলাম না, পকোড়াটা বেশ অনেকটাই দিয়ে দিয়েছিলো। আসলে অনেক দিন ধরে এই সমস্ত খাওয়াটা একটু বন্ধ করেছি, তো যাই হোক আবার কিছুদিন ধরে না আমার আবার মানে হচ্ছে না, মানে হয়ে যায় এরকম হঠাৎ বিঠাৎ, যখন একবার মানে রুলসটা ব্রেক হয় না তখন আবার ওরকমই চলতে থাকে। তো যাই হোক, আবার আমাকে নিজেকে ঠিক কন্ট্রোল করতেই হবে, কারণ আমার মানে কিছুই ওয়েট লস হচ্ছে না, উল্টে আরও বেড়ে যাচ্ছে,
মানে সবার আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকেই, মানে অনেকেই দেখি যে আপস অ্যান্ড ডাউনটা থাকে, কিন্তু আমার আর থাকে না, আমার খালি আপই হতে থাকে, ডাউন আর হয় না। আর কি বলবো, এইদিকে অর্ডার দিয়েছিলাম বাটার তন্দুরি রুটি, আর সাথে দিয়েছিলাম চিকেন হান্ডি, যেটা একটার মধ্যেই 8 পিস থাকে, আর অনিয়ন স্যালাড দিয়েছিলাম। মানে পেঁয়াজ লঙ্কা ছাড়া তো আমাদের খাওয়াটাই ঠিকঠাক হয় না, কারণ পেঁয়াজ লঙ্কাটা আমরা খুব ভালোবাসি খেতে, কিন্তু পেঁয়াজটা এতটাই বেশি দিয়েছিল যে খেতেই পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম বাবা পেঁয়াজের এত দাম, আর এতগুলো পেঁয়াজ দিল একটার মধ্যেই, বাপরে বাপ। তো যাই হোক, আর তন্দুরি রুটিটা না বাটার ছাড়াই ভালো লাগে বেশি আমার, যাই হোক, কিন্তু বাটার দিয়ে কালকে ট্রাই করলাম আর কি ফার্স্ট। তো বাটার দিয়ে একটু নরম নরমই ছিল, কিন্তু আস্তে আস্তে এই রুটিটা মানে যত সময় যায় তত তো মানে শক্ত হয়ে যায় আর কি। কিন্তু চিকেন হান্ডিটা অসাধারণ বানিয়েছিল, অসাধারণ, দাস দারুণ লেগেছিল। দামটা আমি ঠিক বলে উঠতে পারবো না এখন, মানে দামটা আমি ভুলে গেছি, আমি অত খেয়াল করিনি, কারণ আমি খেতেই ব্যস্ত ছিলাম। আর চিকেনের পিসও ছিল বেশ অনেকটাই বড় বড়, আর খুবই ভাল লাগছিল খেতে। আমি সমানে খালি আর কিছু না ভেবেই, কিন্তু পেঁয়াজটা না মানে সত্যি নষ্ট হলো, অনেকগুলো পেঁয়াজ ওয়েস্ট হলো। আমি আমার বরকে বলছিলাম যে পেঁয়াজটাকে নিয়ে চলে যাওয়া যাবে নাকি বাড়িতে, আরে মানে পেঁয়াজের তো ভালোই দাম হলো, এতগুলো পেঁয়াজ কে দেয় রে বাবা একটা ইয়েতে, আর আমরা মাত্র এইজন, আমরা হচ্ছে মানে পেঁয়াজটি কি শেষ করতে পারবো। আর লেবু, লেবুটা আমার সব থেকে প্রিয় একখান জিনিস, যেটা আমি যে কোনো খাবারের উপর চিপে নিয়ে অনায়াসে খেয়ে নিতে পারি, আমার খুবই ভালো লাগে। আর মাংসের পিসগুলা কিন্তু ছিল দারুণ, মানে এখন আমার ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে, ওফ ওফ ওফ, এইটা সেই টেস্ট ছিল খেতে, বাপরে বাপ, আর বলতে পারবো না। আমি তখন আমি ক্যামেরার কথা ভাবছি না, আমি খালি ভাবছি যে আমি খাচ্ছি খাচ্ছি, আর মানে খাওয়াটাকে জাস্ট এনজয় করে যাচ্ছিলাম। আর সমানে আর কি কি লাগে, মানে মোটামুটি অনেকখানি খেয়ে ফেলেছি কালকে, যাই হোক, এত কিছু খেয়ে বাড়ি যাবো কী করে এবার সেটাই আমি ভাবছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আমাদের এখানেই খাওয়া দাওয়া সমাপ্ত হলো, তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর বড়রা আমার প্রণাম নেবে, আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন, তো আমরা এইভাবেই খুব সুন্দর করে খুব মজা করে নিজেরা নিজেরা এবার কাটালাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।